নামাজের শুরুতেই আল্লাহর কাছে বান্দা চলে যায় আর যখন সেজদা করে আল্লাহর নবী বলে আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ কোন বান্দা যখন সেজদায় যায় নামাজে তখন সে আল্লাহ তাআলার একেবারে ঘনিষ্ঠ হয়ে যায় সুবহানাল্লাহ একদম ঘনিষ্ঠ এজন্য আমার শায়খ আল্লামা মুফতি মুশতাক নবী সাহেব হুজুর বলে কোন বান্দা যখন সেজদা করে তখন সে তাকে যেন আল্লাহ তাআলা তার মাথা এবং পিঠে হাত বুলায় দেয় সুবহানাল্লাহ হাত বুলায় আসছো না মাশাআল্লাহ খুশি হইলাম তুমি আমার কাছে আসছো এই সময় বান্দা কে আল্লাহ তাআলা তখন বলে আমার বান্দা সেজদা দিছো তো যাও পিঠে হাত বুলায় দিলাম মাথায় হাত বুলায় দিলাম এবার আল্লাহ বলে ইরফা রাসাক মাথা উঠাও মাথা তোলো বসো বলো কিছু বলবা কিনা বান্দা তখন বলে আত্তাহিয়াতু লিল্লাহ আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করছো আমি বুঝ পাইলাম আর কিছু বলবানি এবার বান্দা বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মানে সংক্ষেপে বলতেছি আল্লাহ বলেন আচ্ছা আমার বন্ধুর উপরে দুরুদ পড়ছো এত খুশি হলাম আর কিছু চাইবানি বলছে বান্দা তখন বলে আল্লাহ এখন যেটা চাওবো এটার জন্যই মূলত এতক্ষণ নামাজের মাধ্যমে আপনার এত কাছে আসছি আসল চাওয়া এখন চাইব আল্লাহ বলে তো বলো কি বলছে আল্লাহ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা আল্লাহ আপনাকে রুকু দিয়ে আপনার তাকবীর পড়ে আপনার সানা পড়ে আপনার সূরা ফাতিহা পড়ে আপনার কোরআন থেকে তেলাওয়াত করে আপনার তাসবিহগুলো পড়ে আপনার জন্য আত্তাহিয়াতু পড়ে আপনার জন্য রাসূলের জন্য দুরুদ পড়ে সব কিছু দিয়া আপনার মায়া আর দয়ার কাছে আসছি এই কারণে যে আমি যে বড় নাফরমান আমার জিন্দেগি ভরা গুনাহ মাওলা আর আপনি ছাড়া আমি জানি ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনতা আপনি ছাড়া আমার মাফ করার আর কেউ নাই ফাগফিরলি অতএব আপনি এই ভিখারি আমি আপনার কাছে আসছি মাওলা আপনি আমারে মাফ করে দেন আল্লাহ তাআলা তখন বলে বান্দা বলস কি আরে এত দূরে থেকে কেউ অনুনয় বিনয় করলেও তো দুনিয়ার শক্ত মানুষও তো নরম হইয়া মাফ করে দেয় আরে এত কাছে আইনা পিঠে মাথায় হাত বুলাইয়া সামনে বসাইয়া আমি ফিরাই দেবো তুই এটা ভাবলি কেমনে যা মাফ করে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল করিমের মধ্যে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমাদেরকে লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাফসীরের মধ্যে আছে এই শব্দের মধ্যে ইমানদারদের প্রতি আল্লাহ তাআলার সর্বোচ্চ মায়া দরদ এখানের মধ্যে লুকাইত আছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলছেন তোমরা যারা আমার উপরে ঈমান এনেছো আমি তোমাদেরকে বলতেছি তাহলে নিজের দিকে নিসবত করে নিজের দিকে সম্পর্ক করে আল্লাহ বলছেন তোমাদের ঈমান আমি গ্রহণ করে নিলাম এই কারণে তোমাদেরকে হে ঈমানদারগণ বলে ডাক দিলাম সুবহানাল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা আদম নবীকে ডাক দিছে ইয়া আদম নূহ নবীকে ডাক দিছে ইয়া নূহ মূসা নবীকে ডাক দিছে ইয়া মূসা কোরআনে আছে ইব্রাহিম নবীকে আল্লাহ ডাক দিছে ইয়া ইব্রাহিম কোরআনে আছে আল্লাহ তাআলা জাকারিয়া নবীকে ডাক দিছে ইয়া জাকারিয়া ইয়াহিয়া নবীকে ডাক দিছে ইয়া ইয়াহিয়া ঈসা নবীকে ডাক দিছে ইয়া ঈসা ইবনা মারইয়াম এভাবে সব নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডাক দিছে কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা পুরা কোরআনুল করিমের মধ্যে একবারও নাম ধরে ডাক দেয় না কোরআনুল করিমের কোথাও নাই ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ এই নামে এইভাবে কোরআনুল করিমে নাই পুরা কোরআনে নাই নবীজির নাম আছে বুঝেন নাই কথাটা মুহাম্মদ এই নামটা আছে কিন্তু ডাক দেয় নাই এই নাম দিয়ে অন্য কথার জন্য নাম বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম এই যে মুহাম্মদ আল্লাহ বলছেন মুহাম্মদ কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নয় ওয়ালাকির রাসূল আল্লাহ বরং তিনি আল্লাহর রাসূল এই যে নবীজির নাম আছে কোরআনে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار এই যে বলছে মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার অনুসারীরা
কাফেরের বিরুদ্ধে বড় দৃঢ় মজবুত নবীজির নাম আছে কিন্তু কি করে নাই ডাক দেয় না হে মুহাম্মদ তাহলে আল্লাহ তাআলা নবীজিকে কোরআনে ডাক দিয়েছে কিভাবে ইয়া আইয়ুহান নাবিয়্যু হে নবী আমার সুবহানাল্লাহ কখনো ডাক দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল হে রাসূল আমার কখনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল গায়ে দিয়ে শুয়েছেন রব্বুল আলামিন বলেন কম্বল পড়া নবী আপনাকে তো আমার এখন ডাক দিতে হবে কিন্তু আপনি দেখছি কম্বলের ভিতরে এখন যদি শুধু আপনাকে ডাক দেই তাইলে কম্বলকে তো মাহরুম করা হবে এজন্য বন্ধু চলেন যে কম্বল আপনার গায়ে লেগেছে আমি আল্লাহর কাছে সেই কম্বলটাও প্রিয় হয়ে গেছে আমি আল্লাহ ওই কম্বলকেও ভালোবাসি যে কম্বল আপনার গায়ে লাগে এজন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ও কম্বল পরা নবী আমার সুবহানাল্লাহ আল্লাহর নবী চাদর গায়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলে বন্ধু এখনো তো ডাক দিতে হবে এখন আমি চাদরকে বাদ দেব কেমনে যে চাদর আপনার গায়ে লাগে আমি আল্লাহর কাছে সেটাও ভালোবাসার সেটাও মহব্বতের এজন্য বন্ধু আমি আপনার চাদর ধরেই ডাক দিলাম চাদরটাকেই কোরআনের আয়াত বানিয়ে দিলাম ইয়া আইয়ুহাল মুদাসসির ও চাদর পরা নবী আমার সুবহানাল্লাহ আমার বন্ধু রাসূলুল্লাহর সাথে কম্বল লাগলে কম্বল কোরআনের আয়াত হয় রাসূলুল্লাহর সাথে চাদর লাগলে চাদরও কোরআনের আয়াত হয় চাদরও আল্লাহর প্রিয় হয় তাইলে রাসূলুল্লাহর চেহারা রাসূলুল্লাহর জিন্দেগি রাসূলুল্লাহর আখলাক রাসূলুল্লাহর সুন্নাত যেই ইমানদারের জীবনে লাগবে আল্লাহর কসম সেটাও আল্লাহর কাছে দামি হবে সেটাও আল্লাহ পাকের মহব্বতের হবে এজন্য বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চেহারার এই দাড়ি এটা গ্রহণ না করে আল্লাহর কাছে তুমি কোনোদিন দামি হবা না রাসূলুল্লাহর কাছে তুমি কোনোদিনও দামি হবা না কোনোদিনও না কোনোদিনও না 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 খেয়াল রাখা দরকার আমি আজকে জোহরের নামাজ কুমিল্লা ক্যান্টনমেন্ট একটা বড় সুন্দর মসজিদে নামাজ পড়ছি তো জোহরের নামাজের পরে এক ছেলেকে দেখলাম যুবক খুব সুন্দর এক পাশে নামাজ শেষ খুব অনুনয় বিনয় করে মুনাজাত করতেছে দোয়া করতেছে এ খুব দুলতেছে বোঝা যায় খুব কাকুতি মিনতি কিন্তু পুরা ক্লিন শেপ তা আমার তাকায় তাকায় খুব দয়া হইল আর নিজের মনেই দোয়া করছি এমনি এমনি নিজে নিজে আল্লাহ তোমার এই বান্দা তোমার কাছে কি পরিমাণ কাকুতি মিনতি করে চাচ্ছে অথচ সে এমন অবস্থায় চাইতেছে যখন সে আল্লাহ তার উপরে নারাজ যখন রাসূলুল্লাহ সাল্লাম তার উপরে নারাজ এটা কেমন ইনসাফ কেমন ইনসাফ যার কাছে এরকম জড়সড় হইয়া কাকুতি মিনতি করে চাচ্ছ তার সাথে দুশ্মনী করে তার সাথে থেকে পাইবা কেমনে কর নাই কেমন ইনসাফ ওনার বিরোধিতা করে ওনার থেকে চাও কেন রাসূলুল্লাহ সাল্লামের বিরোধিতা করে ওনার থেকে চাও কেন ওনার নামে দুরুদ পড়ো কেন ওনারে মহব্বতের দাবি করো কেন ইনসাফ কি বলে ইনসাফ কি বলে এক কম্বল কোরআনের আয়াত ওই কম্বলটাকে কোরআনের সাথে জুড়ে দিছে আল্লাহ চাদরটাকে কোরআনের সাথে জুড়ে দিছে আল্লাহ তারজুন নাজাতা ওয়ালাম তাসলুক মাসলাকাহা বুজুর্গানে দিন বলে তুমি আল্লাহর কাছে নাজাত চাচ্ছ অথচ নাজাত যেই রাস্তায় তুমি তো সেই রাস্তায় চলছ না তারজুন নাজাতা চাচ্ছ তুমি নাজাত ওয়ালাম তাসলুক মাসলাকাহা অথচ সেই পথে তো চলতেছ না আমা তাদরি এ বেটা তুমি কি জানো না ইন্না সাফিনাতা লা ইয়াজরি ইউবসাহা যে নৌকা শুকনার মধ্যে চলে না তুমি কি এটা জানো না নৌকাকে পানিতে নিয়ে চালাইতে হয় শুকনার মধ্যে নৌকা টানলে এই নৌকা যেমন চলে না
خلاف سنت رسولের বিরোধিতা করে আল্লাহর নাফরমানি করে আল্লাহর কাছেও চাইলে সেটা মিলবে কেন কথা বলেন না কেন মিলবে কেমনে চাচ্ছো একদিক চাচ্ছো মদিনা যাচ্ছো আমেরিকা কথা বুঝেন না যাইবা কইলা চিটাগাং বাসেতে উঠছো ঢাকার বাস এটা কি করলা বা বলে বাস এতো না বাস হইলি তোইতো না এটা ঢাকার কিনা চিটাগাং এর কিনা এটা বুঝতে হবে না না যে কোন একটা বাস উঠলে লইব তাই এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও আলাদা ভাবে মূল্যায়ন করছে সব নবীকে যেভাবে ডাকছে নবীকে আমাদের রাসূলকে আলাদা ডাকছে কথাটা বুঝছেন কিনা এটাই বলার জন্য মূলত ঠিক তেমনি ভাবে বিগত নবীর ঈমানদার উম্মতদেরকে যেভাবে ডাকছে আমাদেরকে আল্লাহ তাআলা তার ভিন্ন স্টাইলে ডাকছে আমাদের নবীকে যেমন আলাদা ডাকছে আমাদের নবীর ঈমানদার উম্মত আমাদেরকেও আল্লাহ তাআলা আলাদা ভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দ দিয়ে ডাকছে বলেন আলহামদুলিল্লাহ এজন্য এই দাওয়া ডাককে কদর করা উচিত এজন্য তাফসীরের মধ্যে আছে যখনই কোনো বান্দার কানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই আওয়াজ পৌঁছে তার চোখ কান খোলা রাখা উচিত এবং এই কথা তার দিলের মধ্যে ইয়াকিন আনা উচিত এখন আমার আল্লাহ আমাকে কিছু করতে বলবে আমাকে কিছু একটা কি বল আমার মনিব আমাকে ডাকছে এই সময় তার উচিত দুনিয়ার সবকিছু থেকে আলাদা করে আমার বস ডাক দিছে আমার মনিব আমাকে ডাক দিছে আমার মালিক আমাকে ডাক দিছে এখন আমাকে তার কথাই শুধু শুনতে হবে এই অনুভূতিরা সজাগ করে এরপরে কথা শোনা উচিত আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন আমিন আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ হে মুমিনগণ ইত্তাকুল্লাহ এই ডাক দিয়ে বলছি ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো মানে তাকওয়া অর্জন করো কি অর্জন করো বলেন তাকওয়া অর্জন করো আল্লাহকে ভয় করো তাকওয়া অর্জন করো দেখেন এখানে দুইটা কথা ছোট্ট কথা আপনারা সবাই বুঝবেন আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বারবার এই দুইটা জিনিস একত্র করছে একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া একটার নাম কি বলেন তো ঈমান আর একটার নাম কি তাকওয়া এই দুই জিনিস যার জীবনে একত্র হবে উভয়টা যার পূর্ণ মাত্রায় পাওয়া যাবে আল্লাহর কসম হাশরের ময়দানে দাঁড়াইলেই সে জান্নাতি হয়ে যাবে শুধু দাঁড়াবে আর জান্নাতি হবে হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে হাশরের মাঠে যার হিসাব সহজ হবে সেই কেবল জান্নাতে যেতে পারবে আর হাশরের মাঠে যার হিসাব আল্লাহ একটু সহজ থেকে একটু কঠিন করবে শুধু গুনার সিদ্ধান্ত নিবে দাঁড় করাবে সেই জাহান্নামী হবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছিলেন নবীকে ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দানে হিসাব সহজ হবে কিভাবে মানে কেমনে কিভাবে বোঝা যাবে আল্লাহর নবী বলছেন রব্বুল আলামিন প্রত্যেককে আল্লাহ তাআলা আলাদা আলাদা হাশরের মাঠে আল্লাহর সামনে এনে দাঁড় করাবেন এবং প্রত্যেককে দাঁড় করাবার সময় তার হাতে তার আমলনামা থাকবে যার আমলনামা সামনে আনার পরে আল্লাহ তাআলা শুধু নজর দিবে আর সে শুধু পেশ করবে মানে আল্লাহ শুধু তাকাবে আর যদি বলে ঠিক আছে ওকে সেই একমাত্র জান্নাতি হবে আর যাকে বলবে কিফ দাঁড়াও একটা পৃষ্ঠা খোলো আল্লাহ রাসূল বলছে সেই জাহান্নামী মান নুকিশা উযযিবা যারই হিসাব নেওয়া হবে সেই আযাবে গ্রেফতার হবে আর যাকে শুধু পেশ করে বলবে যাও সেই একমাত্র নাজাত পাবে জান্নাতি হবে এজন্য বাপ আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত দামাত বারাকাতুহুম দিবানিশি বলে
হাসরের মাঠ এটা মামুর বাড়ি না, হাসরের মাঠ শ্বশুর বাড়ি না, হাসরের মাঠ এটা নানার বাড়ি না। আমরা যারা দুনিয়ার পেরেশানিতে পেরেশানি বোধ করি, দুনিয়ার রাস্তার জ্যামে জ্যাম মনে করি, কষ্ট বোধ করি, দুনিয়ার গরমে কষ্ট বোধ করি, দুনিয়ার ঠান্ডায় কষ্ট বোধ করি, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই দুনিয়ার এই পেরেশানি হাসরের মাঠের এক সেকেন্ডের পেরেশানির তুলনায় দুনিয়ার কোটি 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 বছরের পেরেশানি কিছুই না, কিছুই না, কিছু কিচ্ছু না। হাসরের মাঠ সেই মাঠ যে মাঠের ব্যাপারে ইব্রাহিমের মতো নবী আল্লাহর কাছে বলছে, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, কোরআনের আয়াত। ইব্রাহিমের মতো নবী যাকে আল্লাহ বলছে খলিল, যাকে আল্লাহ বলছে বন্ধু, যাকে আল্লাহ তাআলা তার বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছেন, সেই ইব্রাহিমের মতো নবী বলছে, আল্লাহ হাসরের মাঠে আমারে বেইজ্জতি করিয়েন, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ যেই হাসরের মাঠে মাল কোনো কাজে আসবে না, সন্তানাদি কোনো কাজে আসবে না, আল্লাহ আমাকে সেই মাঠে আপনি বেইজ্জতি করবেন না। তাফসীরের মধ্যে আছে, অজি আয়াউমা ইদিন বিজাহান্নাম, রব্বুল আলামিন হাসরের মাঠে সত্তর হাজার শিকল দিয়ে, সত্তর হাজার শিকলের প্রতিটা কড়ার মধ্যে সত্তর হাজার করে ফেরেস্তা ধরে জাহান্নামটাকে হাসরের মাঠে নিয়ে আসবেন। আর জাহান্নামকে যখন টেনে হাসরের মাঠে আনা হবে, জাহান্নাম তখন একটা বিকট চিৎকার দিবে, একটা চিৎকারেই পুরা হাসরের মাঠের সমস্ত মানুষগুলো এক আওয়াজে চিৎকার শুরু করবে, ইয়া রব্বি নাফসি নাফসি, ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। নবীরাও বলবে, সাহাবিরাও বলবে, তাবিরাও বলবে, আউলিয়ারাও বলবে, ওলামারাও বলবে, আল্লাহর বান্দারাও বলবে, ইমানদারও বলবে, বেঈমানও বলবে, কাফেরও বলবে, মুনাফিকও বলবে, সবাই বলবে, বন্ধু ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান। হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে, ইব্রাহিম নবী ইসমাইলকে সামনে দেখবে, ওনার ছেলে ইসমাইলকে দেখা যায়, ছেলেটাও চিৎকার করছে, কিন্তু ইব্রাহিম একবারও বলবে না, আল্লাহ ইসমাইলকে বাঁচাও। ইব্রাহিম নবী বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে। ইয়াকুব নবী, ইয়াকুব নবী সামনে চোখের সামনে দেখবে, ওই যে ইউসুফকে দেখা যায় ছেলেটা, এটা সেই ছেলে যেই ছেলেকে হারাইয়া কানতে কানতে ইয়াকুব নবীর চোখ অন্ধ হয়ে গেছিল। এই ইব্রাহিম ইয়াকুব ইউসুফকে দেখার পরেও আল্লাহর কসম একবারও বলবে না তার কথা, বারবার বলবে, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তার বিষয় সে দেখুক, আমারটা শুধু আমার ফিকির। এটাকেই বলে হাসরের মাঠ। যদি নবীদের ফিকির হয় এরকম, আমাদের হালাত কি বলেন? হ্যাঁ, জিন্দিগিটারে কি বানায় রাখছেন বলে বলেন বাপ, মুরব্বীরাও বলেন, জোয়ানেরাও বলেন, যুবকেরাও বলেন, সবাই বলেন, জীবনটাকে কি বানায় রাখছেন? সকালবেলা ঘুম থেকে চোখ মেলে আরেকবার রাতে ঘুম যাওয়া পর্যন্ত জিন্দিগির সারাক্ষণের হিসাব নিকাশ, দুনিয়া 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 দুনিয়া, ভাত মাছ চাল ডাল বাড়ি গাড়ি মাল সম্পদ রোড ঘাট জায়গা জমি ঘর দুয়ার বাজার সদাই, এই এক ফিকিরে হালালের হারামের কোনো তোয়াক্কা নাই, জায়েজ না জায়েজের কোনো হিসাব কিতাব নাই, সুদ আর হালালের কোনো হিসাব কিতাব নাই, যার যেভাবে মন চাইতেছে সে সেভাবেই কামাই করছেন, রোজগার করতেছেন, একই ঘরে দাদা বাবা ছেলে নাতি চারজনে মিলে দুনিয়ার রোজগার করে, চারজনে রোজগার করে, চারজনে বাজার করে, চারজনে টাকা জমা করে, এরপরও অভাব যায় না, এরপরও সুখ আসে না, এরপরও পেরেশানি যায় না। আরে বাবা, এই ঘরে যদি
এই চারজন না 400 মানুষ দুনিয়ার ফিকির করে 400 মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত হয় আল্লাহর কসম কসম খোদার দুনিয়ার পেরেশানি যাবে না দুনিয়া বড় সাংঘাতিক সে কাউরে কোনোদিন স্বস্তি দেয় নাই দুনিয়া বড় স্বার্থপর সে কাউরে কোনোদিন জায়গা দেয় নাই লাঠি দিয়া তারে কবরে ফালায়া দেয় কবরে ফালায় লাঠি দিয়া কবরে ফালায় জান থেকে যা বেটা বেঈমান কেন তুই আমার নিয়ে পড়ে রইনি তুই জানস না আমি তোর দাদারে থাকতে দেই নাই তোর দাদাও তো মরতে চায় নাই আমার বাপও তো মরতে চায় নাই আমার পূর্বপুরুষের কেউ তো মরতে চায় নাই ওরা থাকতে পারছে দুনিয়ায় তুমি থাকবা কেমনে তুমি থাকবা কেমনে তোমার ছেলে থাকবে কেমনে তোমার মেয়ে থাকবে কেমনে ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা নামাজ পড়ে না বিবি নামাজ পড়ে না নিজে নামাজ পড়ে না চা দোকানদার নামাজ পড়ে না অটোর ড্রাইভার নামাজ পড়ে না সিএনজি ড্রাইভার নামাজ পড়ে না ফজরের নামাজ কেউ পড়ে না দুই চার পাঁচ দশ জন মুরব্বি ছাড়া মহল্লার শত শত যুবক মহল্লার শত শত মুসলমান মাসের পর মাস ফজরের নামাজে ঘুমায় থাকে আহা কারো কোনো পেরেশানি নাই বাজারে এই নিয়ে কোনো আলোচনা নাই হাটে এই নিয়ে কোনো আলোচনা নাই অটোতে এই নিয়ে কোনো আলোচনা নাই সিএনজিতে এই নিয়ে কোনো আলোচনা নাই চা দোকানে এই নিয়ে কোনো আলোচনা নাই কোথাও কোনো সারা শব্দ নাই প্রতিদিন এত নাফরমান ঘুমায় থাকে প্রতিদিন এত মা বোন বেহায়ার বেপর্দা চলে অথচ তেলের দাম একটু বাড়লে সবাই চিৎকার মারে তো ভাড়ার একটু বাড়লে সবাই চিৎকার মারে দুনিয়া একটু এক সুতা রদ বদল হইলে সবাই মিল্লা চিৎকারে কিন্তু আখেরাত বরবাদ হয়ে যাচ্ছে এটা নিয়ে কারো কোনো পেরেশানি নাই এ কেমন জিন্দিগি মুসলমান বলেন মিয়া এ কি জিন্দিগি নিয়ে আছেন বলেন এ জিন্দিগি আর জানোয়ারের জিন্দিগিতে পার্থক্য কি এই জিন্দিগি আর হাইওয়ানের জিন্দিগিতে তফাত কি ওয়াল্লাযীনা কাফারু রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم الله বলেন যারা বেঈমান যারা নাফরমান তারা কেবল ভোগ করে দুনিয়া ويأكلون كما تأكل الأنعام আর জন্তু জানোয়ার যেভাবে খায় এরাও শুধু এভাবে খায় কোরআনের আয়াত আল্লাহ বলেন খেতে থাকো বান্দা খাও বং খাও বিড়ি খাও চা খাও পান খাও ভাত খাও ডাল খাও চাল খাও সব খাও সুদ খাও ঘুষ খাও মদ খাও ফ্যান্সি ডিল খাও গাঁজা খাও বাবা খাও ইয়াবা খাও খাও শুধু খাও খাও খাইতে থাকো তবে মনে রাখো অন্নারু মাসওয়াল্লাহুম জাহান্নাম কিন্তু তোমার জন্য আমি আল্লাহ ঠিকানা বানায় রাখছি আমি মাওলা আমি রব্বুল আলামিন খাওয়াই তো দুনিয়ায় আমি সবাই রে এটা আমি বলছি দেখি না খাওয়াই আমি ফরমাবরদার কেউ খাওয়াই না ফরমান কেউ খাওয়াই এটা আমার ওয়াদা এটা আমার ফয়সালা এই জন্য খাওয়াই ডাকলেও খাওয়াই না ডাকলেও খাওয়াই সেজদা দিলেও খাওয়াই সেজদা না দিলেও খাওয়াই ঠিক কি না বলেন রিজিক আল্লাহ মুসাকেও দিছে ফেরাউনকেও দিছে রিজিক আল্লাহ ইব্রাহিমকেও দিছে নমরুদকেও দিছে রিজিক আল্লাহ নবী মুহাম্মদকেও দিছে আবু জেহেলকেও দিছে দিছে কিনা বলেন আল্লাহ তাআলা দুনিয়া আমাকেও দেয় আপনাকেও দেয় আল্লাহ দুনিয়া বেঈমানকেও দেয় কাফেরকেও দেয় নাস্তিককেও দেয় মুরতাদকেও দেয় আল্লাহকে জীবনে যে ডাকে না তাকেও তো ভাত খাওয়ায় দোস্ত এইটা তো কোনো আশ্চর্যের কিছু না 30 বছর মেহনত করে যেই ভাত তুমি খাও একদিনও কোনো মেহনত না করে 30 বছর বিনা মেহনতেও ভাত খায় এমন লোকও আছে ঠিক কিনা বলেন পঙ্গু প্যারালাইজড অচল বৃদ্ধা অন্ধ বিকলাঙ্গ ওই বেটা তো 60 বছর অনবরত মাওলার দস্তরখান থেকে খায় যেইখানার জন্য তুমি জান পানি করে ফেললা কত বাংলা কত অঙ্ক ইংরেজি কত পদার্থ কত জীববিজ্ঞান যা কিছু পড়লা সব শেষে তুমিও খাও আর যেই লোক নাম দস্তখত করতে পারে না টিপসই দেয় এবেটাও বাতে খায় ঠিক কিনা বলেন এবারটা যেটারে টাইলস কয় বড় লোক যেটারে টাইলস কয় মূর্খ এটারে টাইলস কয় এতে কোনো এটারে মাটি কয় না কথা বলেন না কেন বুঝেন নাই আমার কথাটা
এটারে কি ওই তো মা এইটাতে এইটারে টাইলস ওইতে কোন এটার মাটি কয় না কাজেই দুনিয়া একবারে স্বাভাবিক বিষয় দুনিয়া এমনিই আসে দুনিয়া এমনিই আসে দুনিয়া এমনিই আসে বাপ থাকলেও আসে বাপ না থাকলেও আসে আল্লাহর কসম যে বাপ এটা বলে আমি প্রতিদিন বলি যে বাপ বলে আহা আমি বাচ্চা থাকতে যদি ছেলে পেলেরে কিছু করে দিয়ে যাইতে না পারি তাহলে আমি মরলে এরা জানি কেমনে চলবো এই টেনশনে সুদে টিয়া লয় এই টেনশনে কিস্তিতে টাকা লয় এই টেনশনের মধ্যে হারাম খায় এই টেনশনে নাফরমানি করে আর তুই সত্য নাফরমান তুই মরিয়া যা বেড়া আজকা মরিয়া যা তোর ফুতের কিচ্ছু হইতো না তুই মর বেড়া সুদ করতে মরে যা বেটা তুই তুই দেখ তোর ফুতের কিচ্ছু হইতো না কিস্তি খোর তুই মরে যা তোর পুতের কিচ্ছু হবে না তোর বড় কিছু হইতো না তোর জিরো কিছু হইতো না আল্লাহ তাআলা বলছে আমি যারে হায়াত দিছি তার রিজিক আমি বরাদ্দ রাখছি ঠিকই না বলেন আল্লাহ তাআলা বলছে আমি যাকে দিছি দুনিয়ায় হায়াত তার রিজিকও আমি কি একদিন দুই দিন না আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমি আল্লাহ রিজিক ঠিক করে রাখছি ভাতের প্রতি লুকমা হিসাব করা আছে প্রতিটা ভাত হিসাব করা আছে একটা ভাত বেশিও খাইতে পারবা না একটা ভাত না খাইয়া কবরও যাইতে পারতাম দুনিয়া এভাবে আল্লাহ হিসাব দুনিয়া আল্লাহ তাআলা আমি বলি অনেক সময় আল্লাহ কোনো বোর্ডিং চালায় না আল্লাহ কি চালায় না বোর্ডিং চালায় না বোর্ডিং চালায় না বোর্ডিং চালায় না মানে হলো আমরা বোর্ডিং চালাই যে আমরা আমরা ওই আরে হিসাব রক্ষক বা বাবুর্চি আইয়া জিঙ্গায় আজকে কিতা রাখবেন কি তরকারি দাও তা আমরা জিঙ্গাই বাজারে অন কিতা আছে ফেফে আছে এরপরে ফটল আছে আচ্ছা দাও ফেফে দিয়ে আলু দিয়ে চালাই দাও ঠিক নি কথাটা এমনি আমরা আমরা বোর্ডিং চালাই আল্লাহ তাআলা এটা বলে না যে আজকে বাজারে কি আছে আল্লাহ বলে না আমি আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমার প্রতিটা সৃষ্টির প্রতি লোকমা রিজিক কি হবে আমি এটা লিখে রাখছি আমি বোর্ডিং চালাই না আমি কুল্লুন ফি কিতাবিম মুবিন সুস্পষ্ট কিতাবের মধ্যে লিখে রাখছি বেটা লিখে রাখছি ভাতের থালার সামনে ভাত নিও অনেকের ভাত কপালে জোটে না হয় না এমন হাত ধুয়ে লাইছে ভাতও নিছে হঠাৎ করে একটা মোবাইলে কল আসছে দিছে দৌড় ঠিক কি না বলেন না আবার এই লোকের কোনো নাম গন্ধও নাই আইবার মাত্র ভাতটা লইয়া বইলাম তে আইয়া হাজির কিরে তুই করতে আইলি এ ভাতটাই নিয়ে আনছে ঠিক কি না বলেন না কেন আমার প্লেটে আমি ভাত খাইতে বসছি ভাত এগুলো আমার বুঝ করেই আমি নিছি আমার পাঁচ বছরের বাচ্চা হয়তো দৌড় দিয়ে আইয়া আমার থেকে এক লোকমা ভাত তার মুখে তুলে দিছি বাকি ভাত আমারটা আমার আর আমার আল্লাহ যেন বলছে আনিস তোর মাঝখান দিয়া ভাতের প্লেটে তোর ছেলে সফওয়ানের এক লোকমা আছে এই জন্য টাইম মতো তারে ফাটাইয়া তারটা তারে দিয়ে দিছি তোরটা তোরে দিয়ে দিছি ঠিক কি না বলেন রিজিক এমন রিজিক এমন মাঝের ওই লোকমাটা আমার না এই জন্য আল্লাহ তারা তারে নিয়ে আস ঠিক কি না বলেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে অতএব বাস আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোরে বড় মহব্বত করে ডাক দিছি বান্দা তোরে আপন করে ডাকছি তুই না বললি আমার উপর ঈমান এনেছিস এই জন্য না ডাক দিলাম তুই নিজেই তো বললি লা ইলাহা ইল্লাল্লাহ এ কারণে তো তোরে ডাক দিলাম তুই তো বললি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জন্যই তো ডাক দিলাম তুই বান্দা তুই তো বললি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই জন্য তো তোরে ডাক দিলাম তুই তো বললি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই জন্যই তো ডাক দিলাম এই জন্যই তো দোস্ত প্রতিবার নামাজের আজানে আগে এটা বলে নেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মানে মনে করায় দেয় এই বাপ তুমি যেহেতু এটা বলছো এই জন্য তোমারে ডাকতেছি হাইয়া আলা সালা তুমি আইও নামাজের দিকে এটা বেইমানের ডাকতেছি না হিন্দুরে ডাকি না এটা কাফাররে ডাকি না এটা নাস্তিকরে ডাকি না এটা ইহুদিরে ডাকি না এই কালেমাওয়ালা যেহেতু তুমি এজন্য তোমাকে ডাকছি আর যেই গাদ্দারে এই ডাক শোনার পরেও আজানের পরে নামাজে আসে না তার মতো গাদ্দার আসমান ও জমিনের নিচে আর কেউ নাই ওটা গাদ্দার ওটা গাদ্দার ওইটা নাফরমান এটা নাফরমান বলেন নাউজুবিল্লাহ তো আল্লাহ তাআলা বলেন
يا أيها الذين এবার ترجمه শুনেন শুধু اتقوا الله আল্লাহকে ভয় করো কাকে এই দুই জিনিস ঈমান আর তাকওয়া কি জিনিস বলেন ঈমান হলো আল্লাহ পাকের প্রতি তাওহীদের সাথে মেনে নেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ তাকওয়া হলো আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ এবং তার রাসূলের যাবতীয় আদেশ পালন করা আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ এবং তার রাসূলের যাবতীয় নিষেধ ত্যাগ করা এটারে বলা হয় তাকওয়া ঈমান যার থাকে সে নেক আমল ছাড়বে না এবং গুনাহ করবে না এটাকে বলে তাকওয়া আর এই দুইটা যার আসবে একত্রে জীবনে তার ঠিকানা জান্নাত সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার এই যে ঈমানওয়ালা ইত্তাকুল্লাহ তুমি তাকওয়া অবলম্বন করো মানে যেহেতু তুমি মুমিন অতএব তুমি ঈমান তোমার আছে এবার তোমার তাকওয়া দরকার একটা আছে আরেকটা গ্রহণ করো মুসলমান তো তুমি পরিচয় দিলা ঈমানদার তো তোমারে আমি স্বীকৃতি দিলাম লা ইলাহা ইল্লাল্লাহর কারণে তোমার দরখাস্ত আমি গ্রহণ করলাম তোমার ফর্মে আমি সই দিলাম তোমার কাগজ আমি গ্রহণ করে নিলাম এবার শুধু তুমি আমাকে ভয় করো তার মানে আমার আদেশ গ্রহণ করো আমার নিষেধ ছেড়ে দাও আল্লাহ তাআলা বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আর এই ঈমান আর এই নেক আমল মানে তাকওয়া আমার আদেশ পালন আমার নিষেধ বর্জন এইটার মাধ্যমে আমার নৈকট্য আমার সান্নিধ্য আমার ঘনিষ্ঠতা তুমি অবলম্বন করো তালাশ করো সুবহানাল্লাহ তোমার ঈমানের প্রতি শব্দে আমার কাছে তোমাকে কাছে টেনে দিবে তোমার প্রতিটা নেক আমল আমি আল্লাহর কাছে তোমাকে ঘনিষ্ঠ বানায় দিবে সুবহানাল্লাহ প্রতি সিজদা প্রতি রুকু প্রতি নামাজ প্রতি জিকির প্রতি তেলাওয়াত প্রতিবার সুবহানাল্লাহ বান্দাকে আল্লাহ পাকের ঘনিষ্ঠ বানায় দিবে